আসসালামু আলাইকুম টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হাতের তালুতে পেঁয়াজ ঘষুন আর ম্যাজিক দেখুন চলুন জেনে নেই এবং দেখে নেই কীভাবে সেই ম্যাজিকটি ঘটবে পেঁয়াজে এমন কিছু উপাদান আছে যা শরীরের সংস্পর্শে এলে রোগের জ্বালা কমাতে শুরু করে সেই সঙ্গে আরও বেশ কিছু উপকার পাওয়া যায় তবে এক্ষেত্রে পেঁয়াজ খেতে হবে না বরং হাতের তালুতে ঘষলেই কাজ হবে জ্বালা পোড়া জ্বর গলা ব্যথা কাশি পিরিয়ডের যন্ত্রণা ও ত্বকের সমস্যায় এখন আর ডাক্তারের চেম্বারে দৌড়াতে হবে না এসব রোগ থেকে আপনাকে রক্ষা করবে পেঁয়াজ এখন প্রশ্ন আসতে পারে কিভাবে গবেষণায় দেখা গেছে পেঁয়াজে উপস্থিত কিউআরাই সেটিন নামক একটি উপাদান হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করে বেশ কিছু রোগ সারাতে সাহায্য করে এই সবজিতে অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস রয়েছে যা ক্ষত স্থানে পেঁয়াজে আর কি কি রোগ মুক্তির জাদু আছে চলুন জেনে নেই পুড়ে গেলে রান্না করতে গিয়ে হাত পুড়ে গেলে একটু পেঁয়াজ কেটে ক্ষত স্থানে কিছুক্ষণ ঘষুন দেখবেন জ্বালা যন্ত্রণা কমে গেছে এছাড়া পোড়া দাগ মেটাতেও পেঁয়াজ দারুণ কাজ করে ত্বকের সৌন্দর্য বাড়ায় পরিমাণ মতো পেঁয়াজের রসে অল্প করে হলুদ মিশিয়ে সেই মিশ্রণটি নিয়মিত মুখে লাগাল দেখবেন অল্প দিনের মুখেই দাগগুলো মুছে যাবে সেই সঙ্গে স্কিনের জেল্লাও বাড়বে ব্যথা কমায় মাসের এই বিশেষ সময়ে যত পারবেন কাঁচা পেঁয়াজ খাবেন পেঁয়াজ হলো প্রাকৃতিক পেইন কিলার যা অল্প সময়ে ব্যথা কমাতে দারুণ কাজে আসে গলা ব্যথা হলে অল্প করে পেঁয়াজ নিয়ে গরম পানিতে ফোটান এরপর ঝটপট ওই পানি পান করুন এমনটা কয়েকবার করলে দেখবেন গলার ব্যথা কমে গেছে উপস্থিত অ্যান্টি উপাদান শরীরের অন্দরে তৈরি হওয়া যে কোনো ধরনের প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে নখের উপরের চামড়া তুলে দেওয়া অনেকেরই নখের ঠিক উপরের অঙ্গুলের উপরে উল্টো দিকে চামড়া ওঠে এমনটা হলে খুব কষ্টকর হয় ক্ষেত্রে কম করে এক ঘন্টা যেখানে চামড়া উঠে সেখানে পেঁয়াজ চেপে রাখুন সময় হয়ে গেলে দেখবেন পেঁয়াজের সঙ্গে সঙ্গে চামড়াও উঠে গেছে চুলকানি কমায় মশা ও মৌমাছির কামড়ে হাত পাক চুলকালে ওই স্থানে এক টুকরো পেঁয়াজ ঘষুন তাহলেই দেখবেন যন্ত্রণা কমে গেছে আসলে পেঁয়াজ তার শরীরে রয়েছে প্রচুর মাত্রায় সালফার এই উপাদানটি যে ধরনের কোনো ইরিটেনশন কমাতে দারুণ কাজে আসে কানের যন্ত্রণা কমায় কয়েক টুকরো পেঁয়াজ পনেরো মিনিট পুড়িয়ে নিন এরপর সেই পেঁয়াজের রসটা সংগ্রহ করুন কান ব্যথা হলে ওই রস ড্রপ হিসেবে ব্যবহার করুন অল্প সময়ের মধ্যেই দেখবেন ব্যথা কমে গেছে নাক পরিষ্কার করে বর্ষাকালে সর্দি কাশি তো লেগেই থাকে সেই সঙ্গে নাক দিয়ে পানি পড়ে এমন অবস্থায় অ্যালোপ্যাথরি ওষুধ না খেয়ে মাঝারি মাপের একটা পেঁয়াজ গন্ধ নিন দেখবেন কয়েক মিনিটেই নাকের ব্লকেজ উদাও হয়ে যাবে জ্বর হলে শ্রাবণে হঠাৎ ঠান্ডা জ্বর হলে একটা মাঝারি মাপের পেঁয়াজ দু টুকরো করে মাথার কাছে রেখে দিন আর কিছু করতে হবে না দেখবেন কয়েক দিনের একেবারে চাঙ্গা হয়ে উঠেছে এছাড়া একটা পেঁয়াজকে দু টুকরো করে মোজার মধ্যে নিয়ে পায়ে পরে ঘুমান সকালে উঠে দেখবেন জ্বর থাকবে না ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো মতামত ও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং টিপস চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ